বললাম মাদানী সাহেব, যে দেশে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে থাকে, যে দেশে এতিমের চোখের পানি মোছে না, যে দেশে বিধবার কান্না থামে না, সে দেশে আপনি মদিনায় পরে কি পেলেন যে 26,000 টাকা দিয়ে একটা টাইলস লাগিয়েছেন, একটা ফুলের টাইলস আপনি ঘরে লাগিয়েছেন 26,000 টাকাতে? মিন আইন আনফাকাহু ওয়া মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু? ওই লোকটাকে সুদ খেতে বলেন খাবে না, ওই লোকেরা বলেন ঘুষ দাও দেব না, কিন্তু ব্যয়ের ক্ষেত্রে আমরা খুব উদাসীন, আয়ের ক্ষেত্রে আমরা সজাগ থাকলেও ব্যয়ের ক্ষেত্রে আমরা কি খুবই উদাসীন। বেদাতি প্রতিষ্ঠানে টাকা দেওয়া হারাম, বেদাতি প্রতিষ্ঠানে অর্থ দেওয়া হারাম, বেদাতি কোনো অনুষ্ঠানে পয়সা দেওয়া হারাম, বেদাতি কোনো মাহফিলে চাঁদা দেওয়া হারাম, বেদাতি কোনো মাদ্রাসায় পয়সা দেওয়া হারাম, বেদাতি কোনো মসজিদে পয়সা দেওয়া হারাম। দুঃখজনক হলে সত্য, আমাদের পয়সা চলছে, বেদাত চলছে, শিরক চলছে, সব জায়গায় আমাদের পয়সা চলছে, অথচ আমরা আমাদের নিজেদের অভাব অনটন দন্য দশা কাটে না, বহু কষ্ট। বেদাতি সংগঠনের থেকে একবার আমাদের কাছে চাঁদা নিতে এসেছে, বলে ভাই আমরা নিজেরাই গরিব, আমাদের সংগঠন গরিব, আমাদের দেওয়ার মতো কিছু নেই। ভাই আমরা মুসলিম, আমাদেরকে দিবেন না কেন? বলে হ্যাঁ, সারা পৃথিবীতে অনেক মুসলিম আছে, সব মুসলিমকে দেওয়া আমার জন্য সম্ভব নয়, আমার ছেলে মেয়ে খেয়ে তাদেরকে ভরণ পোষণ দেওয়া আমার জন্য প্রথম জরুরি, তাদের খাওয়া পড়ার পরে অর্থ বাঁচলে আমি দান করব, খাওয়া পড়ার পরে যদি অর্থ না বাঁচে, তাদেরই যদি খাবার না থাকে, তাদের মুখের গ্রাস কেড়ে নিয়ে দান করা ইসলাম আমাকে শিখায়। আমার সংগঠনে মাদ্রাসা চলেন, আমার সংগঠনে প্রতিষ্ঠান চলেন, আমার সংগঠনে এতিমখানা চলে না, মহিলা মাদ্রাসার মেয়েদের কি করুণ দুর্গতি, ফ্যানের অভাবে তারা গরমে বোরকা গায়ে দিয়ে তাদের কি কষ্ট, তারা তালিম হাসিল করছে, কত রকমের সংকট নিয়ে আমরা এগিয়ে চলেছি, আপনার পয়সা বেদাতি প্রতিষ্ঠানে যাবে কি করে? আর ইয়াউমাল কিয়ামাতে আল্লাহর দরবারে এটা হিসাব কি করে হবে? আমাদের এতিমদের প্রকল্পে, সাংগঠনিক দাওয়াতি প্রকল্পে, সকল প্রকল্পে পয়সা দরকার, এই অবস্থায় বেদাতি কোনো প্রতিষ্ঠানে বা বেদাতি কোনো কার্যক্রমে পয়সা দেওয়াটা জঘন্য অপরাধ থেকেও জঘন্য। আমাদের স্বাচ্ছন্দ্য স্বচ্ছলতা থাকলেও তো দান করা হারাম বেদাতিদের। হ্যাঁ, কোনো বেদাতিকে পেটে খাওয়ার জন্য আপনি দিতে পারবেন, কোনো বেদাতি প্রতিষ্ঠানে আপনি দিতে পারবেন। যখনই রাস্তা দিয়ে ওই সমস্ত তালেব এলেমরা হেঁটে যায় বাসে ট্রেনে টাকা তোলে, তখনই আমি ভাবি এরাই তো একদিন কাল সাফ হয়ে যাবে, ওই মুফতি সাহেবের মতো যেই মুফতি বলেন ডাক্তার জাকের নাকি ইহুদিদের দালাল, এরাই তো একদিন কাল সাফ হবে, ওই মুফতির মতো যেই মুফতি বলেছে যে আহলে হাদিস আন্দোলনের কারণেই, আহলে হাদিসদের কারণেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে, আপনি টাকা দিয়ে কাল সাপ পাশে পুষেন, টাকা আপনার টাকা খেয়ে যারা এগুলি করতেছে বিচারের কাঠগড়ায় আপনাকে জবাব দিতে হবে। ওয়ান মালিহি মিন আইন ইকতাসাবাহু ওয়া ফীমা আনফাকাহু, মাল কোন পথে আয় হয়েছে এবং কোন পথে ব্যয় হয়েছে।